সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায়ে গৌতম বুদ্ধের জীবপ্রেম এই অধ্যায়টি তোমাদেরকে আমি পড়াবো। এখন তোমরা বই নিয়ে বসতে পারো এবং তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। প্রথমে আমরা পড়বো কি গৌতম বুদ্ধের পরিচিতি। পা দেখে দেখো তোমাদের আছে কি গৌতম বুদ্ধের পরিচিতি। আমরা জানি সিদ্ধার্থ শাক্য বংশে প্রথম দিকে জন্মগ্রহণ করেন। সিদ্ধার্থের পিতা ছিলেন কে? রাজা শুদ্ধোদন, এবং মাতা ছিলেন রানী মহামায়া। মহামায়া মারা যাওয়ার সিদ্ধার্থের জন্মের 7 দিন পরে মহামায়া যখন মারা যান, তার লালন পালনের ভার নেন কে? মহাপ্রজাপতি গৌতমী। সেজন্য তার আরেক নাম হচ্ছে কি গৌতম। গৌতম সিদ্ধার্থের 6 বছর কঠোর সিদ্ধার্থের খ্রিস্টপূর্ব 623 অব্দ থেকে এই আমাদের বৌদ্ধ ধর্মের মধ্যে সিদ্ধার্থ কপিলবস্তু নগরে কি 623 অব্দ আগে তিনি কপিলবস্তু নগরে জন্মগ্রহণ করেছিলেন। আমরা সবাই তার জন্ম পরিচিতিটা জানি, কিন্তু তার বংশ পরিচয় তিনি কি একজন সাক্ষ্য বংশের রাজার পুত্র ছিলেন। তার জন্ম হচ্ছে কপিলবস্তুতে। এবং সিদ্ধার্থ জন্মের কথা প্রথম যখন মহামায়ার পরে কোনো সন্তান ছিল না, তখন কি হলো সিদ্ধার্থ জন্মের সংবাদ পেয়ে রাজা শুদ্ধোদন রাজ জ্যোতিষীদের অমাত্যদের ডেকে তিনি বললেন, আমার পুত্রকে তোমরা বর্ণনা করে দেখো যে তিনি কি ধরনের জীবনযাপন করতে পারে এবং তার ভবিষ্যৎ জীবন কি হতে পারে। তখন জ্যোতিষী তার মধ্যে বিভিন্ন তিনি দেখতে পেলেন যে তিনি একজন কি রাজ কি হবেন, তিনি ওই জন্মগ্রহণ করলে মহা ঋদ্ধি সম্পন্ন একজন মানুষ, মহাজ্ঞানী একজন বুদ্ধ হবেন। তখন তার মধ্যে কি সব শুদ্ধোদন রাজা তার জন্মের পর থেকে সব ব্যবস্থা করে দিলেন। তিনি এত দ্রুত লেখাপড়ার মধ্যেও অগ্রগতি করলেন যে তার 64 প্রকার শিক্ষা আয়ত্ত করতে তার বেশি দিন সময় লাগেনি। এখন আমরা পড়ব তার গৌতম বুদ্ধ ও জীবপ্রেমে চলে যাই আমরা। পার্ট 2, গৌতম বুদ্ধ ও জীবপ্রেম। গৌতম বুদ্ধ ছোটকাল থেকে তিনি ছিলেন কি জীবের প্রতি খুবই মমতাশীল একজন লোক। তিনি জন্মের পর সব জীবের প্রতি তার অসাধারণ একটা মায়া অনুভব করতেন। সিদ্ধার্থ ও রাজহংসের একটা গল্প এখানে দেওয়া আছে। সিদ্ধার্থ ও রাজহংস এখানে তিনি একদিন উদ্যানে বসে চিন্তায় মগ্ন ছিলেন। অপর ধ্যানে তিনি চিন্তা করতে লাগলেন এখানে কি হতে পারে। ওরকম চিন্তা অবস্থায় তার সামনে এসে পড়ল কি একটি রাজহাঁস, তাও কি তীরবিদ্ধ। তিনি এটাকে তুলে নিয়ে তীর ফুলে সেবা যত্ন নিয়ে তিনি এটাকে সুস্থ করে তুললেন। তখনই তার নিকট আত্মীয় মামাতো ভাই দেবদত্ত আপত্তি করলেন যে এটা আমার হাঁস, আমাকে ফিরিয়ে দাও। কিন্তু সিদ্ধার্থ কিছুতে রাজি হলেন না। তিনি বললেন, আমি সাক্ষ্য রাজ্য শুদ্ধ তোমাকে দিয়ে দিতে পারি, কিন্তু এই রাজহাঁস দিতে আমি রাজি নই। কিন্তু দেবদত্ত কিছুতে তিনি মানতেছেন না, নিবেনই নিবেন। তখন গৌতম বুদ্ধ বললেন, প্রাণ রক্ষাকারীর দ্বার অনেক দাম অনেক বেশি। তিনি কি করলেন, দেবদত্তের কথা না শুনে রাজহাঁসটি আকাশের দিকে উড়িয়ে দিলেন। এখন আমরা এই হলো সিদ্ধার্থ ও রাজহংসের কি গৌতম বুদ্ধ ও জীবপ্রেমের কাহিনী। আমি তোমাদের এত বিস্তারিত বর্ণনা করতে পারতেছি না, যেহেতু আমাদের সময় কম। আমি এখন পার্ট 3 চলে যাচ্ছি। দেখো বুদ্ধের মৈত্রী প্রদর্শন। বুদ্ধ ছিল অমায়িক, তার প্রত্যেকটা জীবের প্রতি অসাধারণ মমত্ববোধ ছিল। বুদ্ধের জীবের প্রতি মৈত্রী প্রদর্শন আমরা দেখতে পাই সিদ্ধার্থ গৌতম ও ছাত্র শিশু। পার্ট 3 আমরা কি দেখি, সিদ্ধার্থ গৌতম এবং একটা ছাত্র শিশুর গল্প। এখানে সিদ্ধার্থ গৌতম ছাত্র শিশুর এখানে তিনি একদিন বারাণসীতে যাওয়ার সময় দেখলেন ওখানে রাজা বিম্বিসার অনেক রাজ্যের যত সাক্ষী সবগুলো নিয়ে
হাজির করতে নির্দেশ দিলেন, কেননা তার পুত্র সন্তান লাভের আশায় তিনি একটা মহাযজ্ঞ অনুষ্ঠান করবেন, সেখানে তিনি যত সাত শিশু আছে সবগুলোকে কি বলি দিবেন। এই কথা শুনে রাজার মন কিছুতেই স্থির রাখতে পারলেন না সিদ্ধার্থ। তখন কি তিনি সিদ্ধান্ত নিলেন, আমিও যাব। তিনি সাত শিশু নিয়ে ওখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর বিম্বিসার সিদ্ধার্থকে দেখে খুবই আনন্দিত হলেন এবং বললেন, শ্রমণ আপনি বসুন, আপনি আমার অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, যোগ দিতে আসছেন দেখে আমি খুবই আনন্দিত হলাম। তখন সিদ্ধার্থ বলল যে আপনি এইগুলো কেন করতেছেন, বলছে আমার পুত্র লাভের আশায় আমি একটা সাত শিশুগুলো বলি দিব। তখন তিনি রাজা বিম্বিসারকে বললেন, প্রাণের বিনিময়ে যে আপনার পুত্র সন্তান লাভ হবে এটা কিন্তু সঠিক নয়। কিন্তু বিম্বিসার কি কিছুতে মানতে রাজি না। তখন বুদ্ধ বললেন, আপনি কিছু মনে করবেন না, যদি এতগুলো চার শিশুর বিনিময়ে যদি পুত্র সন্তান লাভ করতে পারেন তাহলে আপনি একটা মহা আপনি আমাকে বধ করতে পারেন, আমাকে যজ্ঞের বলি হিসেবে দিতে পারেন, তারপরও আপনি কি করে এই চার শিশুগুলো তো আমি বলি দিতে দিব না। তখন বিম্বিসারের মনে তখন একটা ভালোভাব উদয় হলো। তিনি চিন্তা করলেন কেন, বুদ্ধ তাকে বুঝিয়ে বললেন, বুঝিয়ে বলার পর তিনি বললেন, তাহলে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি, আজকে থেকে আমার এখানে আর কোনো কি সাত শিশু বলি দিব না। তার বুদ্ধের অলৌকিক একটা ধারণা তার মধ্যে ঢুকে গেল রাজা বিম্বিসারের মধ্যে। তখন সিদ্ধার্থকে তিনি কি আর বলি দিতে পারলেন না। তখন থেকে রাজা বিম্বিসার ভাবলেন, আমি এতদিন একটা অন্ধ ঘোরের মধ্যে ছিলাম, আমি মনে করতাম যে এই প্রাণীগুলো বলি দিলে আমি আমার পুত্র সন্তান লাভ করতে পারবো। তার তখন সিদ্ধার্থের প্রতি তার একটা আলাদা একটা সম্মান জাগ্রত হলো। তিনি বললেন, শ্রমণ আমি এতদিন যা কিছু করেছি তা আমি ভুলবশত করেছি, আমি আমার জীবনে আমি আর এই পথে জীবনেও যাব না। তখন তিনি সিদ্ধার্থকে প্রণাম করে তিনি বৌদ্ধ ধর্মের মহাযজ্ঞ বলিটা বাদ দিয়ে তিনি এমনি বৌদ্ধ ধর্মের পথে প্রাণহত্যা থেকে বিরত থাকার পথে তিনি শপথ নিলেন। কারণ আমরা জানি আমাদের পঞ্চশীলের প্রথম শিক্ষা হচ্ছে কি, পানাতিপাতে বেড়ামনি শিক্ষা প্রথম সবাদিন, অর্থাৎ আমি প্রাণহত্যা থেকে বিরত থাকবো। বুদ্ধের নীতিতে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে অবশ্যই এই নীতিটা মানা আবশ্যক, আমরাও মানি এবং সবাই মানতে এটা বাধ্য। কারণ অন্যের প্রাণ হরণ করে নিজে কখনো আমরা কি সুখী হতে পারি না। এখন আমি পড়ব পাঠ চার, গৌতম বুদ্ধ ও অহিংসা নীতি। পাঠ চার, আমরা তাহলে এতক্ষণ আমরা গল্প শুনলাম কি কি পাঠ দিয়ে শুনলাম, সিদ্ধার্থ ও রাজহংস, পাঠ তিনে দেখলাম গৌতম বুদ্ধ ও সাত শিশু। এখন আমরা পড়ব কি পাঠ চারে বৃদ্ধ মা ও বউ। এক একটা গ্রামে এক বৃদ্ধ ও তার ছেলে বসবাস করত। তারা সুখে দিন যাপন করতো এবং ছেলে মায়ের কথা মতো মায়ের সেবা শুশ্রূষা করত, মাকে দেখাশোনা করত। একসময় বিয়ের উপযুক্ত হলে মা ছেলে কি বিয়ে দেয়। বিয়ের পরে যথারীতি তাদের সংসার চলতে লাগলো। একদিন বউয়ের মনে কি জানি একটা হিংসাভাব জাগ্রত হলো, বউ আর শাশুর সাথে থাকবেন না। তখন তিনি অনেক চিন্তা ভাবনা করে বউ তার স্বামীকে বললেন, বলে যে আমি আর তোমার মার সাথে থাকতে পারবো না, আর তোমার মা যদি এখানে থাকে তাহলে আমি আর এই সংসার আমি থাকবো না। তখন ছেলে কিছুতেই মাকে বলতে পারলো না যে কি করবে এখন, কি সিদ্ধান্ত নেবে। পরে বললো, মা তুমি এখান থেকে তোমার তো এখানে কোনো প্রয়োজন নাই, আমরা এখানে একাই আমরা থাকতে পারবো, শুধু শুধু আমাদের সংসারে মানে তোমার কোনো প্রয়োজন আমি অনুভব করতেছি না। এটা শুনে মা বুঝতে পারলেন, তখন মা এক আত্মীয়ের বাসায় উঠলেন। তখন তিনি অনেক কষ্টে নিজে রোজগার করে সংসার করতে লাগলেন, খাওয়া দাওয়া নিজের সব খরচ তিনি নিজে বহন করতে লাগলেন এবং নিজে পরিশ্রম করে দিনাতিপাত করতেছেন। তখন কিছুদিন যেতে যেতে তিনি শুনলেন তার ছেলের একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, মানে তার একটা নাতি হয়েছে। তখন বৃদ্ধা খুবই খুশি হলেন এবং তার মধ্যে একটা মধ্যে একটা ভাব জন্ম নিল যে তিনি একটা ধর্ম পূজা দিবেন। তখন
দিদার এই মনোভাব পূরণ করার জন্য তিনি যথাসময়ে কি করলেন, ওই ধর্ম পূজা দেওয়ার জন্য মন্দিরে গেলেন। বুদ্ধ ওখানে অলৌকিক ভাবে বুদ্ধের ইয়ে তিনি বলেন, শ্রমণ তাকে জিজ্ঞেস করলেন, দিদা আপনি কি জন্য এখানে এসেছেন? তিনি বললেন, আমি একটা এখানে ধর্ম পূজা দিতে এসেছি। তারপর তিনি তার ঘটনা পুরো খুলে বললেন, আমার এরকম আমার ছেলে ছিল, ছেলের বউ ছিল, আমার আমি ওদের থেকে আলাদা থাকি, এই বলে তিনি ধর্ম পূজা দিতে লাগলেন। শ্রমণ ছিলেন ওই গৌতম বুদ্ধেরই কি দেব একটা রূপ। তখন তিনি বুঝতে পারলেন, সব মনোভাব বুঝতে পেরে তিনি চুপ হয়ে রইলেন। বলছে কতক্ষণ দেখবেন সামনে আপনার এখানে একটা সুখবর উপস্থিত হবে, আপনি নিশ্চয়ই আরো একটা ভালো সংবাদ পেতে পারেন। তিনি তখন পূজা দিয়ে যাওয়ার সময় দেখলেন তার ছেলে এবং ছেলের বউ আসতেছেন পূজা নিয়ে। পূজা নিয়ে আসার সময় তারা দেখলেন যে তার ছেলের এখানে কি অন্নপ্রাশন হবে। পথে যেতে যেতে তিনি ভাবলেন তাহলে আমি তার নাতিদের সবাই সুখে থাকে, এটা ভালো একটা মনোবাসনা করে তিনি বাসার দিকে রওনা হলেন। তখন পথে দেখা হলো কার ছেলে আর ছেলের বউয়ের। তখন ছেলের বউয়ের মনে মনে তখন ভালো ভাব উৎপন্ন হলো। তিনি তার শাশুড়িকে জড়িয়ে ধরলেন এবং বললেন, মা আমার বউ হয়েছে, আমার আমিও আমি এখন আর আপনাকে বাইরে থাকতে দিব না, কোথাও কোনো বাইরে কোনো সংসারে আপনাকে যেতে দিব না, আপনি এখন থেকে আমাদের সাথে থাকবেন এবং আমার পুত্র সন্তানকে আশীর্বাদ করবেন। এই বলে তিনি তার সংসারের সব ভুল বুঝাবুঝি মিটিয়ে নিলেন। এখানে আমরা জানতে পারি বৃদ্ধ বউ মায়ের এখানে এটা হচ্ছে কি অহিংসা নীতি, তাদের মধ্যে আর কোনো হিংসা ছিল না। এটাই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের ইয়ে, প্রথম অধ্যায়ের ঘটনা। তোমরা এখান থেকে অনুশীলনমূলক কাজগুলো করে নেবে এবং বারবার তোমরা পাঠ পরিচিতিগুলো বারবার পড়বে, যতবার পড়বে ততবার তোমাদের উত্তর দিতে তোমাদের সুবিধা হবে। এবং এখান থেকে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট বলো, প্রশ্নোত্তর বলো, সবগুলো তৈরি করতে পারবে। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।